ছোট্ট মায়াবতী, পিতা মাতার শেষ কাজ হলো, কিন্তু কেউ মায়াবতীকে দেখতে চাইছে না, পরের মেয়ে কে দায়িত্ব নেবে? বিয়ে দিয়ে দাও। দেখো বাবা সমাজ কেমন, বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়া হয়ে গেল কার সঙ্গে? নাম দ্বিজ ঘোষ। বিয়ে হলো, ভগবান পরীক্ষা করে ভক্তকে, যেমন শেকড়া আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনা খাঁটি করে, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে। কিন্তু পরীক্ষা নিক ভগবান, কারোর যেন এত পরীক্ষা না নেয়। বাবা মা হারা, মেয়েটা স্বামীর ঘরে এলো, বেশ ভালো আছে, মেয়েটা হলো গর্ভবতী, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ওমা বলো তো এবার মেয়েটা কোথায় যাবে? স্বামী নেই, বাবা নেই, মা নেই, কি করবে? মাধবের কাছে কাঁদে আর বলে, ওগো মাধব, কি অপরাধ করেছি, কি অন্যায় করলাম জানি না, এত বড় শাস্তি দিচ্ছ। তাকিয়ে দেখো কত আত্মপরিজন থাকে, আমার তো কেউ নেই, আর যারাই আমার কাছে আসে, যারাই আমার আপন হয়, তাকেই তুমি কেড়ে নাও। বলতে পারো এ তোমার কেমন মহিমা, দয়াময় কৃপাময়, তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা, তোমার লীলা দয়াল, এই কি তোমার।
হে গোবিন্দ, জীবনে এত কষ্ট পেরিয়ে এলা, তবুও কোনোদিন তোমার কাছে যেমন অভিযোগ রাখিনি, আজও রাখব না। শুধু এতটুকু নিবেদন, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এতটুকু ছাড়া তোমার চরণে আমার আর কোনো নিবেদন নেই। কিন্তু গর্ভে সন্তান চলবে কি করে? কে আছে আর ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। যখনই খুব চিন্তা হবে, বুঝতে পারছো না কি করবে, চারিদিক অন্ধকার দেখছো, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ব্যাস রাধারানীকে ডেকে নাও। হে রাধে, তোমার শরণ নিলাম, যত বিপদ আছে যত চিন্তা আছে সব তোমাকে দিলাম, রাখার হলে তুমি রেখো, আর যদি কিছু করার হয় তবে তুমি করো। আমি তো নিমিত্ত মাত্র, ভেবে তো রেখেছো তুমি, তার সব ভাবা আছে, কখন কোথায় কি হবে, কে কখন কোথায় যাবে, কে কাকে সাহায্য করবে, সব আগে থেকে তার ভাবা আছে, আমরা শুধু নিমিত্ত মাত্র। নাটক যেমন হওয়ার তেমন ছকা আছে বাবা, আমরা শুধু চরিত্র মাত্র। যেমন পুতুল নাচ, যে নাটকটা হবে সেটা ঠিক করে রাখা থাকে, এখন ওপরে পুতুলকে নাচাচ্ছে, পুতুল নাচছে, নাটক চলছে, পুতুল কি আর জানে বাবা কখন কার সঙ্গে মারপিট হবে, কখন কার সঙ্গে যুদ্ধ হবে, আমরাও জানি না কখন কার সঙ্গে পরিচয় হবে, কখন কার সঙ্গে ছেদ হয়ে যাবে। নাটক আগে থেকে ভাবা আছে, আমরা হলো পুতুল, আর উপরে বসে বসে যেমন দড়িটা তুলবে নাচাবে তেমন আমাদেরকে নাচতে হবে। যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই, যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই সংসার মাঠে কত নাচতে পারিস তুই, নাচ না, আমি তো আছি। হ্যাঁ, কত তোর আপনজন সাহায্য করতে পারে, আর কত তোকে বাঁচাতে পারে, কত তুই কতজনের কাছে ছুটতে পারিস, ছোট, তারপর তো আমি আছি। হরি বল হরি বল। কিছু চিন্তা করতে পারছে না মায়াবতী, কি করবে, শুরু করলো করতালি দিয়ে নাম, ওই মাধবের সম্মুখে বসে করতালি দিয়ে নাম শুরু করলো, আর কোনো পথ নেই। এ ও দিদি শুনছো, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, চলো একটু শুনে আসি। একজনে দুজনে তিনজনে বসে গেল নামের মেলা, নাম শুনতে যাব, খালি হাতে যাব, একটু ফল নিয়েছে, একটু মিষ্টান্ন নিয়ে চলো, যে গোবিন্দ আছে মাধব আছে সেবা দেওয়া হবে, আরে মায়াবতী গর্ভবতী তার জন্য কিছু খাবার নিয়ে চল। আর অসুবিধে হলো না, ভগবানের ইচ্ছায় মাতৃগর্ভে বেড়ে উঠছে ছোট্ট বিহারি, দেখতে 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 দেখতেই 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হলো কি হলো গো, আজ শুভ দিনে শুভক্ষণে দেখো জনমন ভিড়, শুভ দিনে শুভক্ষণে জনমন ভিড়, শুভ দিনে শুভক্ষণে জনমন ভিড়, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, 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 নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হলো ধরে, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, সন্তানকে জন্ম দিয়ে মা
সবাই বলছে ধন্য ধন্য, বাহ ছেলেটাকে খুব সুন্দর দেখতে হয়েছে, তোর ছেলে হয়েছে, তোর দুঃখ চলে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান মানুষের নানান রকম কথাবার্তা। মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের বদনপানে, মনে মনে চিন্তা করছে সন্তান জন্ম নিলে ঘরে কতই আনন্দ হয়, কিন্তু আমার ঘরে আনন্দ করার মতো কেউ নেই। আছে কে? একমাত্র মাধব, ওই সদ্যজাত সন্তান। মাধবের চরণে শুয়ে দিয়ে বলছে, মাধব তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে যেতেই পারো, কারণ পৃথিবীতে আমরা কদিন আছি কেউ জানি না, শুধু তোমার চরণে নিবেদন, তোমার চরণ ছাড়া কোনোদিন করো না, কারণ ভগবান যার হাতটা একবার ধরে ফেলে জন্ম জন্ম তার হাত ছাড়ে না। কিন্তু সন্তানকে তো মানুষ করতে হবে, কি করে করব? অতটুকু ছেলে বাবা, মা একটু সুস্থ হয়েছে, কোলে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে আর বলছে, ও দিদি তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাবা কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, যা পায় তাই দিয়ে চলে সংসার। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে, যখনই সন্তান কেটে উঠে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শয়নে দিয়ে আবার সে কর্ম করে। শুনতে যতটা ভালো লাগছে মা, কর্ম করাটা অতটা সোজা নয়, লড়াইটা অনেক কঠিন। সর্বদা কর্ম করে আর বদনে গায়, কি গায় গো? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। আমার কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম রাধা, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু আমরা কলিযুগের মানুষ বাবা, আমাদের কোনো চিন্তাই নেই, কারণ একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গো আর রাধা রানীর রা, তাই নিয়ে হলো গোরা। যদি গৌর হরিকে ডাকা যায় দাদা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তা সবাই মিলে আমরা গাইব একসঙ্গে, আমার একটু করতালি দাও দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আমার একটু জোরে গাও, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে
সে জানয়া মারো হে জান আমার সে জানয়া মারো আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হৃদয়টা কি হতে পারে, আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শুনি তাতেই হৃদয় শীতল হয়ে যায়, সে তো জন্ম থেকেই পাচ্ছে। দেখতে দেখতে বিহারিটা বড় হচ্ছে, আর বিহারি যত বড় হয় সংসারের অভাবটাও তত বাড়ে। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর, আর 5 বছরের ছেলেটা ওই ছেলেটার খরচাটা হাওয়া পড়া একটা মা হয়ে চালানো, তাও আর এই রূপে অভাবটা এখন চরম। সন্তানকে সেবা দিয়ে প্রায় দিন মা থেকে যাই নিজেই অভুক্ত, মায়ের সেবা হয় না, নিজে কিছু না খেয়েও যে মানুষটা সন্তানকে সেবা দেয় সেই হলো মা। নিজের টিফিনের খরচাটা বাঁচিয়ে যে মানুষটা হাসি মুখে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসে সেই হলো বাবা। জানি খিদে পেয়েছে, জানি কিছু খেলে ভালো হয়, তবুও চিন্তা করেছে এই পয়সাটা যদি আমি রেখে দিতে পারি ছেলেটার জন্য কিছু নিয়ে যেতে পারি। বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করেই, যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এলো, এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। যে মা নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বড় করলো, মায়ের একার ভালোবাসায় 5 ছেলে মানুষ হয়ে গেল, আর 5 ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে। বাবার একার রোজগারে 5টা ছেলে বড় হলো, 5 ছেলের যৌথ রোজগার আজ বাবার পেট ভরাতে অক্ষম। এই মাসটা শেষ হলো দাদা, এবার তো তোমার পালা। আরে তোর বৌদির খুব শরীর খারাপ, আজকের দিনটা দিয়ে দে, কাল থেকে নয় আমি দে। থাক বুড়ো বুড়ি পড়ে, আমরা দিতে পারলাম না চললাম, তুমি তোমার কাজ করো, বুড়ো বুড়ি থাক। এই তো সংসার, এদের জন্যই কত রাত জেগেছি, এদের জন্যই ছুটে বেরিয়েছি কাজের জন্য, আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি আমরা। তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছো আমার জন্য। ছেলেটা বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায়, আমার সব বন্ধুরা পাঠশালায় যায় আমি যাই না, সব বন্ধুরা ভালো পোশাক পরে আমি পরি না, আমার ঘরে অভাব, আর অভাব থাকলে কি করতে হবে মা, কর্ম। তাহলে আমাকে কিছু কাজ করতে, যে ছেলেটার বয়স 5 বছর সে ছেলেটা বুঝলো আমাকে কিছু কাজ করতে হবে। আজকে আমাদের পরিবারের 25 বছরের ছেলের মাথায় এই ছোট্ট কথাটা ঢুকলো। এমএ পাশ করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা জমিতে নেমেছে চাষ করতে, খোকা আয় না
বাইরে তো বেরোচ্ছিস না, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিক, একটু কাজে তো হাতও লাগাতে পারিস। আমি যেতে পারবো না, বলে দেন কেন? বা এমএ পাশ করেছে, মাঠে নামলে সম্মান চলে যাবে, তাই তো? মা অশিক্ষিত, বন্ধুদের সামনে নিয়ে যেতে দ্বিধা হয়, লজ্জা করে। অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তখন লজ্জা করেনি? রি বাবা চাষি পরিচয় দিতে লজ্জা করে, ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস, তখন লজ্জা করেনি? ওই পয়সাটা নিয়েই তো চাকরিতে দিচ্ছিস, তখন দিতে লজ্জা করে? বাবা মা যতই অশিক্ষিত হোক, চাষি হোক, যাই হোক না কেন, গ্রামের মানুষই হোক না কেন, বাবা মা বাবা মাই হয়, তারা পৃথিবীর আলো দেখিয়েছে আর এতটা বড় করেছে। যেমন ছোট গাছ বড় গাছে ছায়া না পেলে রোদে শুকনো হয়ে যাবে, যদি আমরাও পিতা মাতায় স্নেহ ভালোবাসা না পাই না, সব শুকিয়ে যাবে। হরিবল হরিবল। মা গো, ছেলেটা বুঝতে পেরেছে, কিন্তু করবোটা কি আমি? আমি তো খুব ছোট, বাড়ি বাড়ি ঘুরছে। ও মা, তোমাদের ঘরে একটা আমাকে কাজ দেবে? কেউ হাসে, কেউ বলে যা খেলা করে যা, দুষ্টু ছেলে মজা করছে যা, কেউ বিশ্বাসই করতে চায়। এক মায়ের কাছে এসে বলছে, ও মা একটা কাজ দেবে। এই তুই কি কাজ করবি? তোমাদের ওই গরুগুলো চরাতে দেবে? গরু চরাবি? হ্যাঁ। বাচ্চা ছেলের কথাগুলো বেশ মুখে মিষ্টি মিষ্টি লাগছে। মা বলছি, কাছে আয় 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 আয়, সুন্দর দেখতে। নাম কি তোর? আমার নাম বিহারী লাল। কোথায় থাকিস তুই? ওই দূরের গ্রাম। এখানে কেন এসেছিস? কাজ খুঁজতে। তুই কাজ খুঁজতে এসেছিস? হ্যাঁ গো। কেন, কাজের কি দরকার? তুই কাজ করিস না? না না, আমি কিচ্ছু কাজ করি না। কাজ করিস না? ও বাবা, 5 বছরের ছেলে কি কাজ করে এখন? নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত আছে। কি কাজ? লেখাপড়া করা, পাঠশালায় যাওয়া, এটাই তো তোমার কাজ? পাঠশালা? আমি তো পাঠশালায় যাই না। কেন যাও না? কেন, কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায় আমার জীবনে, তো সে মানুষটাই নেই। যে মানুষটার হাতে ধরে পথ চলা শেখে মানুষ, সেই মানুষটা তো আমার জীবনে কোনোদিন এসে আমার হাতটা ধরে বলেনি চল। যাবো কি করবো? আমি তোর তো কোনো কথা বুঝতে পারছি না বাবা, একটু ভালো করে বল দেখি। বাবা নেই, সংসার কি করে চলে তোদের? কে আছে তো? বাড়ি কোথায়? আমার ঘরে শুধু মা আছে। মা পরের ঘরে কাজ করে যা পায় তাই দিয়ে চলে সংসার। জানো, আমি ভালো খেতেও পাই না, ভালো করতেও পারি না। আমার বন্ধুদের বাবারা কত খেলনা এনে দেয় তাদের, আমার তো বাবা নেই। কেউ কোনোদিনই কিছু নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেনি খোকা নে, আমাকে কি খেলনা কিনে দেবে গো? আমার মাই তো প্রায় দিন অভুক্ত থাকে। খোকা, তুই কাজ করবি বলছিস, তুই পারবি গরু চরাতে? তোর যে বয়সটা খুব ছোট রে। মা, একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, তুই কাল থেকে আয়। পরের দিনে সকালবেলায় উঠে মায়ের চরণে এসে গরু চরাতে আসছে বাবা। মা বিদায় দিচ্ছে, বলে দিচ্ছে, খোকা আমি বোধহয় পৃথিবীর সেই প্রথম পাষাণী মা যে তার 5 বছরের ছেলেকে কাজে পাঠাচ্ছে। খোকা তুই যাস না,
মা কথা দিলে কথা রাখতে হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন তাকে কথা দিয়ে শিখেছি আজ যাব, আমি আজ যাচ্ছি, আর তোমাকে কথা দিলাম যদি না পারি আমি কাল থেকে যাব না। তুই যেখানে যাস যেভাবেই থাকিস না কেন খোকা, যেন মুখে দয়াময়ের নাম থাকে। মায়ের চরণে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আজকে বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে মাঠে গরু চড়াচ্ছে আর বদনে গাইছে আমার দয়াময়ের নাম। আধার জামি একামি খুঁজি গো তোমার হাত ধরে মারে করে নিয় গয়া দয়া হাত ধরে মারে করে নিয় গয়া আধা মাতা
যদি একজনের সঙ্গ খারাপ হয়ে যায় বাবা, তাকে ধরে রাখা খুব মুশকিল। সারাদিন আমি ঘরে থাকি না, ছেলেটা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সত্যি যদি কোনো খারাপ সঙ্গ পাই কি হবে? তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে। দেখতে দেখতে প্রতিদিন বিহারি যেতে শুরু করলো গরু চড়াতে। বেশ কিছুদিন ভালোই কাটলো, প্রতিদিনের ন্যায় আজও এসেছে গরু চড়াতে। আর আজকে বাবা দিনটা একটু অন্যরকম। কিরকম? প্রচন্ড রোদ, রৌদ্রের এত তাপ যে বাইরে থাকা যাচ্ছে না। কিন্তু গরু চড়াতে এসেছে, কাজ তো করতেই হবে। তা চিন্তা করছে, গরুগুলো তো ঘাস খাচ্ছে, আমি নদী দাঁড়িয়ে থেকে কি করি? আমি মনে গাছের তলায় বসে বসে লক্ষ্য রাখি ওরা কোথায় কে যাচ্ছে। গাছের তলায় বসে বসে এবার একটু খিদে পেয়েছে, মা শুকনো মুড়ি বেঁধে দিয়েছে, কিছুটা খেয়ে জল খেয়ে বেশ ভালো লাগছে। গাছে ঠেক দিয়ে বসে আছে, সুন্দর বাতাস বইছে। কি হবে গো মা, তোমাদের ঘুম পাচ্ছে? হরি বল হরি বল। বিহারি গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদেরও ঘুম পাই তাই না? একটু আরাম পেলেই হলো। 100 বছর আয়ু নির্ধারিত হয়েছে কলির মানুষের, 50 বছর আমরা ঘুমিয়েই কাটিয়ে দেব। 24 ঘন্টার 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েই নিলাম, তবুও বলি সময় নেই গোবিন্দকে ডাক। সব কিছুর সময় আছে, শুধু ভগবানের বেলায় সময় নেই। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছ। আজ নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছ। একদিন নাম চলবে,
তুমি ঘুমোবে, সেদিন জাগতে চাইলে আর জাগতে পারবে না। সেই দিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যার উদ্দেশ্যে এত মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা হবে না। আর অদ্ভুত বিষয় বাবা, আমাদের জীবনের এত বড় দিন একটা, সেই দিনটা কবে কখন কার জীবনে নেমে আসবে সেটা আমরা কেউ জানি না। যদি কারোর কাছ থেকে টাকা ধার নি, কবে দেবে দাদা? আরে বিকেলে দিচ্ছি, কাল দিচ্ছি, এক সপ্তাহ পর দিচ্ছি, বলি না সময় নেই। কিন্তু এমন একজনের থেকে দেহ ভাড়া করেছি, সে যদি বলে আমার এখনই ফেরত লাগবে, তো আজকে এই মুহূর্তে এইখানে বসেই ফেরত দিয়ে দিতে হবে। দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। এইজন্যই তো বলেছে, কি বলেছে গো, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ঘুমটা যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে, বিকেল নেমে এসেছে। এ বাবা, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, যাক এখন বাড়ি ফিরতে হবে। এখন বাড়ি ফিরবে বলে গাভীগুলোকে এক জায়গায় করে আর দেখে একটা বাছুরি। হ্যাঁ গো বাবা, গরু চরানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও কি হবে, আর কাজে লাগবে? এটা তুমি বুঝলে আর আমি বুঝলাম যে কাজে লাগবে না, ক্ষতিপূরণ দিতে হবে, ইত্যাদি 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 ঝামেলা হবে। বাচ্চারা এটুকু বোঝে, দুষ্টুমি করলে কি হয় গো? ছোটরা দুষ্টুমি করলে কি করো? মার আছে। বিহারি চিন্তা করছে বাড়ি গেলেই মার খাবো, বাড়ি থাকতে যাবো, মারও খেতে হবে। গরু পেলে তবে বাড়ি যাব, না হলে যাব না। যে গাভী গুলো ছিল গাছে বেঁধে দিয়েছে, এইবার শুরু হয়েছে ছেলের বাছুরি খোঁজা। সময় পেরিয়ে যাচ্ছে, যার ঘরের গরু সেও চিন্তা করছে, মাও চিন্তা করছে, ছেলে তো দেরি করে না। অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আর বাড়ি আসে না। অবশেষে ওই অন্ধকারে বাছুরি খুঁজে পাওয়া গেল। যেই না অন্ধকার হয়েছে, বাছুরি ডাক দিচ্ছে, ভয় করছে, আর বিহারি গিয়ে নিয়ে এসেছে। ব্যাপারটা কিরকম একটা গল্প বলি শোনেন বাবা, আমাদের দশাটা কিরকম, এই বাছুরি কেমন। জঙ্গলে বাবা গোয়ালা গিয়ে গরু বেঁধে দিয়ে এসেছে, আর গরু বাঁধান ছেড়ে গেছে। গরু কি করেছে, ঘাস খেতে 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 জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল, সে গাভীকে দেখতে পেয়েছে। গাভীকে যেই না দেখতে পেয়েছে, হ্যাঁ গো বাবা,
বাঘ যদি গরু দেখতে পাই কি করবে? খাবে? লোভনীয় একদম। তো গরু যখন দেখতে পেয়েছে বাঘ আসছে, গরু এবার কি করবে? ছুটবে। গরু ছুটবে। এইবার বাঘও পেছন পেছন ছুটছে, মনে বাঘের খুব আনন্দ, হ্যাঁ পেয়েছি আজকে হাতে, বেটা যাবে কোথায়, ঘাড় তো আজকে মটকাম। গরু মনে মনে চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটব, আর বাঘ মনে মনে চিন্তা করছে তুই ছুটলে আমিও ছুটব, কিন্তু শেষ পরিণতি তোর আমার পেটে। দুজনেই ছুট দিয়েছে, আর গরু বাবা ছুটতে 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 গিয়ে একটা পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। একটু একটু জল আছে, পাকে ভর্তি নেমে পড়েছে, তার ভেতর দিয়ে ছুটছে, থামলে তো হবে না, তুই যেখানেই নেমে পড়। আর বাঘও কি করেছে, বাঘের বাঘ তো গরুর পিছু করছে, সেও ওই পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। ছুটতে ছুটতে গিয়ে এক সময় গিয়ে গরু কি হবে, পাক থাকলে নড়াচড়া করতে পারছে না, আটকে গেল। গরুর থেকে বাঘের যে হাইট মানে উচ্চতাটা একটু কম, বাঘও এক জায়গায় গিয়ে আটকে গেছে। বাঘ খুব মনে মনে খুশি যে আমি যদি আর একটু এগোতে পারি, এক হাতখানেকও এগোতে পারি, তাহলে আমার আর চিন্তা নেই। আর গরুরও খুব আনন্দ হচ্ছে, গরুও খুব হাসছে, বাঘ তো হাসছে, হ্যাঁ কিরে ছুটবি, দেখ আমি একটু এগোতে পারলেই আমার পেটে, তুই দেখ এবার কি করবি, খুব হাসছে, খুব আনন্দ করছে। আর গরুও তখন খুব হাসছে। বাঘ চিন্তা করলো, মনে হয় মৃত্যুর ভয়ে না অনেকে পাগল হয়ে যায়, মনে হয় মরার ভয়ে গরু পাগল হয়ে গেছে, এই জন্য হাসছে। তা হাসছে যখন একটু হাসির কারণটা জিজ্ঞেসই করেনি, কি গো ও গরু তুমি হাসছো কেন? বলে বাঘ ভাই আমি হাসছি তোমার দশা দেখে। আমার দশা? আরে আমি বাঘ তুই গরু, তুই কি আমার দশা দেখে হাসছ, জানিস আমার কত ক্ষমতা? বলছে তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই, তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই, চেয়ে দেখো ওই দেখো রবি ডুবে যায়, রবি মানে সূর্য ডুবছে, ওই দেখো রবি ডুবে যায়, অন্ধকার নেমে আসে, ও বাঘ ভাই আমার তো একটা মালিক আছে, যখন সূর্যটা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে, আমি যখন বাড়ি ফিরবো না, আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে আসবে, আর আমি যখন ডাক দেব সে আমাকে এই পাক থেকে উদ্ধার করবে। তোমার কি কোনো মালিক আছে? তোমাকে উদ্ধার করার জন্য কি কেউ আসবে? পাক তখন চু। এইবার বাবা চরিত্রগুলো একটু বসাতে হবে, কিরকম গরুটাকে বাঘটাকে সূর্যটাকে এই গোয়ালাটাকে পাঁকটাকে। পাঁকটা হলো মায়া নামক পঙ্কিল, গরু হলো আস্তিক রূপী মানুষ, বাঘ হলো নাস্তিক রূপী মানুষ, সূর্য হলো আমাদের আয়ু সূর্য, আর গোয়ালা হলো আমাদের অনাদি রাদি গোবিন্দ নিতাই গৌর হরি হরি। এইবার যদি গল্পটা সাজাই কিরকম হবে, আপনিও পৃথিবীতেই আছেন, আর যারা বলে হ্যাঁ কি ভগবান ওইসব ভগবান টগবান কিচ্ছু নেই, তারাও কিন্তু পৃথিবীতেই আছে। আপনি ভগবানকে ভালোবাসেন, তাকে মালিক বানিয়েছেন, আর তারা ভাবছে পৃথিবীতে এসে আমি আমার কোনো মালিকের আর দরকার নেই। যারা বাবা নিজে গোবিন্দকে মালিক রূপে বরণ করেছে, যখন আমাদের আয়ু সূর্যটা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে, আমরা তো গোবিন্দকে ডাক দেব, আপনারা তো যে সবাই মিলে গোবিন্দের নাম স্মরণ করছেন, গোবিন্দকে ডাকছেন, তারাই আপনার গোবিন্দ এসে আপনাদেরকে উদ্ধার করবে। কিন্তু যাদের নেই, যারা নাস্তিক মানে গোবিন্দকে যারা বিশ্বাস করে না, তাদের বাঘের মতো দশা হবে, এই মায়া নামক পঙ্কিলেই ডুবে তাদের মৃত্যু হবে, তাদের গোবিন্দের চরণে কোনো ঠাঁই নেই। একটা কথা চিন্তা করে নেবেন বাবা, যদি কোনোদিন আপনার হৃদয় থেকে, ধরুন আপনি মন্দিরে গেছেন,
ভগবানের বিগ্রহ দর্শন করছেন, হঠাৎ করে আপনার মনে জাগলো, সত্যি আমি যদি গোবিন্দকে একটু সারাতে পারতাম, আমি যদি গোবিন্দকে সেবা দিতে পারতাম, সত্যি ওই গোবিন্দ যদি আমার হতো। কি অনেকের মনে জাগে না? যদি কোনোদিন জেগে যায় অন্তরে, মুখে নয়, মুখে আমরা অনেক কিছু বলি, আমি ভক্ত হয়েছি, এই হয়েছি, অমুক তমুক অনেক কিছু, হৃদয় থেকে যদি কোনোদিন জেগে যায়, তুমি জেনে নিও তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না, গোলক ধামে তোমার ঠাঁই হয়ে গেছে। যতক্ষণ না গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ জন্মে, তার প্রতি টান কখনো জন্মায় না। রাগে দূরত্ব বাড়ে, অনুরাগে দূরত্ব কমে। আজকে বাছুরি পাওয়া গেছে, আর যেই না বাছুরি পাওয়া গেল বাবা, আর আর ভয় আছে, আর মারবে নাকি? আর মারবে না, এইবার বাড়ি যাওয়া যাবে। এইবার বাছুরি নিয়ে বিহারি বাড়ির দিকে চলেছে। দেখো মা, বাছুরি হারিয়ে গেল, আবার বিপদ হলো, বিপদ হলো, ভগবানের শরণ নিয়ে বিহারি এসেছিল, তাই বিপদ কেটেও গেল। মাঝের মধ্যে থেকে কি হয়ে গেল, সময়টা বেশি চলে গেল। জেনে রাখবে, ভগবান যা করে কিসের জন্য? ভালোর জন্য, মঙ্গলের জন্য। আজকে বিহারির বিপদ হয়েছে, এটাও মঙ্গল, পাওয়া গেছে, সময়টা বেশি চলে গেছে, এটা হয়ে গেল বিহারির জীবনের শুভ যোগ। কিরকম ভাবে দর্শন করো, বিহারি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, প্রতিদিন বিকেলের পর ফিরে চলে আসে, আজকে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যের পর ফিরছে, ওই যে পথ দিয়ে ফেরে সেই মন্দিরে আজকে ভাগবত কথা হচ্ছে। বিকেলে যদি ফিরে চলে আসতো, এই দৃশ্যটা সে আর দেখতে পেত না। আজকে সন্ধ্যে পার হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ভক্তরা সবাই একত্রিত হয়েছে, হ্যাঁ পাঠ চলছে, ভক্তরা একসঙ্গে করতালি দিয়ে গাইছে। কি গাইছে গো? হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি,
সুন্দর নাম হচ্ছে তো, তাহলে একটু দাঁড়াই, একে তো দেরি হয়ে গেছে, ঘরের লোক চিন্তা করছে, আবার এখানে এসে বলছে একটু দাঁড়াই, তার তো কোনো চিন্তা নেই, তো দাঁড়িয়ে আছে। ঘটনাটা ঘটলো কি বাবা, এই যে দাঁড়িয়ে রয়ে গেল বিহারী, একে তো নাম চলছে, তারপর পাঠক ঠাকুর পাঠ করছে, কি পাঠ করছে, এই পাঠের মধ্যে সে কয়েকটা কথা, পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারীর হৃদয়ে এসে গেছে। কি কথা শোনা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়, তারা একটা দুটো গরু চড়ায় না, তারা চড়ায় কটা গরু, 900,000 ধেনু, এত গরু, তারা শুধু গরু চড়ায় না, গরু চড়ানোটা হলো কাজ, তারা কর্মও করে আবার খেলাও খেলে, মানে গরু চড়াতে গিয়ে খেলা খেলে, কি খেলা খেলে গো, কৃষ্ণ কি খেলতে, নিত্য বিনোদ খেলা, নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে, সবার বাড়ি থেকে খাবার দেয়, তারা সবাই ভাগ করে খায়, তাদের মধ্যে কোনো ঝগড়া ও শান্তি নেই, আর ওদের রাজা কি গো, রাখালদের রাজা কে গো, কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে, জানো যার জীবনে যত দুঃখই থাক না কেন, ওই যদি গোবিন্দের হাসি, কৃষ্ণের হাসিটা একবার দর্শন করে, তার সব দুঃখ চলে যায়। আর যদি কারো গাভী বনমাঝে হারিয়েও যায়, তাকে খুঁজতে লাগে না, কেন কেন খুঁজতে হয় না গো, হ্যাঁ ওই বাঁশি বাজালেই সব ফিরে আসে, যে যত দূরেই চলে যাক না কেন, বাঁশি যদি একবার বাজে ফিরে তাকে আসতে হবে, তুমি যত দূরেই চলে যাও না কেন, গোবিন্দের মুরলী যদি একবার বাজে, সব মায়ার মাধন ছেড়ে ছুড়ে তোমাকে হবে। দেখো বাপু তোমাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না, তবে ছোট্ট বিহারীর ছোট্ট মাথায় একটা বুদ্ধি এলো, কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কেনা যায়, এইভাবে গরু চড়িয়ে কত এমন মাইনে দেবে কতদিনে বড় লোক, বৃন্দাবনে চলে গেলে ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যায়, আর 25 জন মিলে খাওয়া দাওয়ারের চিন্তা নেই, সবার বাড়ি থেকে খাবার দেয় বলেই দিল, মিলেমিশে খায়, ঝগড়া শান্তি হওয়ার নেই, আমার জীবনে যত দুঃখ আছে কৃষ্ণের মুখের হাসি দেখে ভুলে, আর ওই বাঁশি বাজালে গরু ফিরে চলে আসবে, আজকে আমার বাছুরি হারিয়ে গেল, একা একা খুঁজতে কি কষ্ট, কৃষ্ণ থাকলে বাছুরি তো খুঁজতেই হবে না, আর গরু চড়ানো হবে, মাইনেও পাবো, বন্ধুও পাবো, খেলাও করতে পারবো, সব রকম সুযোগ সুবিধা, যখন বৃন্দাবনে আমি যাব বৃন্দা, কিন্তু দাঁড়া, গরু তো জড়াতে যাব, আগে খোঁজ খবর নিতে হবে তো, চলে গেলেই তো হবে, দাঁড়াও দাঁড়াও, গরুগুলোকে না রাস্তা ধারে বেঁধে দিয়েছে, একেবারে পাঠক ঠাকুরের সামনে গিয়ে হাজির, এই যে শুনছো, আরে ভক্তরা সবাই চিৎকার করছে, আরে কাদের বাচ্চা, ধরো 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 ধরো, আরে কাদের বাচ্চা উঠে চলে গেছে, দেখো দাঁড়াও না বাপু, আমি একটা কথা জিজ্ঞেস করেই চলে যাব, আমি এখানে থাকবো না, কি জিজ্ঞেস করবে খোকা তুমি, এই যে তুমি এতক্ষণ কৃষ্ণের কথা বলছিলে না, যার 900,000 ধেনু 24 জন সখা, সে কি বৃন্দাবনে এখনো থাকে, তো আমি গেলে তাকে দেখতে পাবো, সে কি আমাকে বন্ধু করে নেবে, নেবে তার সঙ্গে আমাকে গরু চড়াতে, স্তম্ভিত হয়ে পাঠক ঠাকুর চিন্তা করছে, এতদিন আমি তো ভক্তদেরকে শুনিয়েই এসেছি, বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়ায়, বাঁশি বাজায়, খেলা করে, আমি তো কোনোদিন নিজে সন্ধান করে দেখিনি, সত্যি কি সে আদেও গরু চড়ায়, আজও কি তাকে বৃন্দাবনে গেলে দেখা যাবে, আজও কি বৃন্দাবনে কৃষ্ণই আছে, কিরকম আছে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আজও সেই আজ
বাজে বাসি বাজে